ক্লাস ওয়ান থেকে এমএসসি বিএসসি বিএ এমএ পাশ করে ফেললাম, কিন্তু এখন ইংরেজি বলতে পারি না। কি আশ্চর্য বিষয়, তাই না? অথচ ক্লাস ওয়ান থেকে 19 বিএ অনার্স এমএ আমি যদি সবকিছুতে একই ধরনের ইংরেজি শিখেছি, এত বছর যাবৎ ইংরেজি শেখার পরেও কেন আমরা ইংরেজি পারি না? আসলে আমরা ইংরেজি পারি, কিন্তু সেটা আমরা জানি না। আজকে আমি আপনাদের একটা দারুণ পদ্ধতি বলে দেব, যখন আপনি এটা ফলো করবেন আপনি খুব সহজে ইংরেজি বলতে পারবেন। ইট ইজ নট টু মাচ হার্ড টু স্পিক ইংলিশ। ইউ হ্যাভ আ লট অফ নলেজ অ্যাবাউট হাউ টু স্পিক ইংলিশ, বাট ইউ ডোন্ট নো। ইফ ইউ গাইজ ফলো মাই মেথড, ইউ শুড স্পিক ভেরি ফ্রিকুয়েন্টলি। I'm still learning English by this method, and if you practice regularly, I promise you guys, after 1 week you should say me that you are a great, it is a great method to practice English. And when you start to practicing, and you should surprise about yourself that you can say English very frequently. আমি এখনো শিখছি, তবে আমি এটা শিখতে শিখতে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি যে আমি তো ইংরেজি পারি না, তবে আমি কিভাবে এটা সম্ভব হইল। সো গাইজ, ইট ইজ টু মাচ ইজি টু স্পিক ইংলিশ, ইউ ক্যান অলসো সে ইংলিশ। আমি আশা রাখছি আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন, ভেরি ইজিলি ইংলিশ স্পিক করতে পারবেন। এটা খুবই সহজ, খুবই সহজ। আপনি এত বছর যাবৎ যে ইংরেজি গুলো শিখে এসেছেন, সেটা আসলে আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারছিলেন না, যার ফলে আপনি জানেন না যে আপনি ইংরেজি পারেন। আমি আজকে আপনাদের যে পদ্ধতিটা বলে দেব, এটার মাধ্যমে আপনি ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারবেন, এবং যখন এটা প্র্যাকটিস করা শুরু করবেন আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না, আসলে আপনি এত সুন্দর ইংলিশ বলতে পারেন যেটা আপনি কখনো জানতেনই না। ইংরেজি বলা প্র্যাকটিস করার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে দারুণ একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারবেন। আমি আমার এই অ্যাপ্লিকেশনটা আপাতত আনইনস্টল করে দিচ্ছি, যাতে করে আপনাদের খুব সহজে দেখাতে পারি কিভাবে এটা করবেন। প্লে স্টোরে চলে প্রথম প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। এর জন্য আপনাকে লিখতে হবে এখানে স্পিকলার, এস পি ই এ কে এল, হ্যাঁ এই যে স্পিকলার এটা চলে আসলো। দেখুন এই যে প্রথম যেটা চলে এসেছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। সো আমি এটা ইনস্টল করছি। এটাকে ক্লিক করার পর এখানে আমরা এখানে এটাকে ইনস্টল করব। আর এটার রিভিউ আছে অনেক ভালো, এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে। যখন স্ক্রিন রেকর্ড হয় তখন অন্য কিছু রেকর্ড করা যায় না, তবে আপনাদেরকে আমি মেথডগুলো বলে দেব। এখন এটা ওপেন করছি। ওপেন করার পর এই ধরনের ইন্টারফেয়ার আসবে, আর দু একটা অপশন আসবে, তারপরে আমরা দেখাচ্ছি। দেখুন এখানে টক টু লেভেল ওয়ান স্পিকার, আপনি যেমন ইংরেজি বলতে পারেন না, লেভেল ওয়ানে যারা আছে তারাও কিন্তু ভালোভাবে ইংরেজি বলতে পারে না, তো তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন, মানে স্পিকিং কনভারসেশন করতে পারেন খুব সহজ। এখানে একটা ক্লিক করবেন, জাস্ট কল চলে যাবে। ওকে, সমস্যা নেই, আমি আপনাদের শুধু দেখিয়ে দিলাম, এটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। টক টু লেভেল টু স্পিকার, যারা লেভেল ওয়ান ক্রস করবে তাদেরকে এখানে লেভেল ওয়ানে যেতে দেওয়া হবে। আপনি মেবি একটা নির্দিষ্ট পরিমাণ কথা বলার পরে আপনাকে লেভেল টুতে যেতে দেবে, এছাড়া যেতে দেবে না। টক টু ভেরিফাইড স্পিকার, এখানে ভেরিফাইড স্পিকারদের সাথে কথা বলতে পারবেন, যারা অনেক ভালো কথা বলতে পারে তাদের সাথে আর কি। তাই টু রিকানেক্ট লাস্ট কলার, লাস্ট গত যে কল করেছিল, মানে আপনি যে এই মুহূর্তে যার সাথে কথা বলেছেন তার সাথে আবার কানেক্ট হতে চাইলে এখান থেকে কানেক্ট হয়ে যেতে পারবেন। সেটিংয়ে দেখি কী আছে। সেটিংয়ে তেমন কিছু নেই, এতগুলো আপনার জানারও প্রয়োজন নেই, সেটিং মিটিংগুলো জানার প্রয়োজন নেই। জাস্ট এখানে চলে আসবেন, চলে এসে এখান থেকে কল দিবেন। আপনার ওখান থেকে অন্য কেউ ধরবে, বেশিরভাগ সময় ইন্ডিয়ানরা ধরে, আর ইন্ডিয়ানদের সাথে ইংরেজি বলা খুব সহজ, তারাও আমাদের মতো করে ইংরেজি বলে, যার ফলে আমরা খুব সহজে তাদের সাথে কনভারসেশনটা চালিয়ে যেতে পারি। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা এত এত সহজভাবে ইংরেজি শেখার একটা পদ্ধতি, যখন আপনি এটা ইনস্টল করবেন তখনই আপনি আসলে বিশ্বাস করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আশা করছি এই অ্যাপটি ইনস্টল করে আজকে থেকে ইংরেজি বলা প্র্যাকটিস শুরু করে দেবেন।